সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভের ইউনিট 24 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ইউনিট 24, যার নাম হচ্ছে সাইক্লোন আইলা। সাইক্লোন অর্থ হচ্ছে ঘূর্ণিঝড়, আর আইলা এটা হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের নাম, ঠিক আছে। এখন আমরা ঘূর্ণিঝড় আইলা সম্পর্কে জানবো। এতে বলা হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে, মানে হচ্ছে দেখো, শোনো এবং বলো। এখানে আমরা চারটা পিকচার দেখতে পাচ্ছি। যে প্রথম পিকচারের নিচে কী দেওয়া আছে, দেখো, দ্য রিভার ইজ রাইজিং। রাইজিং মানে হচ্ছে বেড়ে ওঠা, ঠিক আছে। এখানে এখানে দ্য রিভার ইজ রাইজিং অর্থ আমরা বুঝবো যে নদীর পানি বাড়ছে, এটা বুঝবো। এখানে কন্টিনিউয়াস বোঝিয়েছে, কিন্তু দ্য রিভার ইজ রাইজিং মানে নদীর পানি বাড়ছে, ঠিক আছে। তারপর দেখো দুই নম্বর পিকচার আমরা দেখতে পাচ্ছি, ঘর বাড়ির মধ্যে, হ্যাঁ, ঘরের এখানে আশেপাশের জমিতে পানি চলে এসেছে, হ্যাঁ, মানুষজন কিন্তু পানি চলে এসেছে। এখানে দেখো ঘরের চালের ওপর উঠে গিয়েছে, কাজ করছে। তাহলে এটাকে বলা হচ্ছে দ্য রিভার ফ্লাডেড দ্য ফিল্ড। তাহলে এটা আমরা কী বলবো, ফ্লাড অর্থ হচ্ছে বন্যা, আর ফ্লাডেড মানে হচ্ছে প্লাবিত, ঠিক আছে, বন্যায় প্লাবিত, ঠিক আছে, বন্যা অলরেডি হয়ে গিয়েছে আর কি। তাহলে যে ফ্লাডেড মানে হচ্ছে প্লাবিত হওয়া, ঠিক আছে। তাহলে কী বলবো, দ্য রিভার ফ্লাডেড দ্য ফিল্ড মানে হচ্ছে নদীর পানি জমিটি প্লাবিত করেছে, হ্যাঁ, নদীর পানি জমিটি প্লাবিত করেছে মানে হচ্ছে নদীর পানি এসে জমিটা কি হয়ে গেছে, ভরে গিয়েছে পানি, এটা হচ্ছে কি, প্লাবিত হওয়া। দ্য রিভার ফ্লাডেড দ্য ফিল্ড মানে নদীটি বা নদীর পানি জমিটি প্লাবিত করেছে। তারপর তিন নাম্বার পিকচারে দেখতে পাচ্ছি, দ্য উইন্ড মানে হচ্ছে বাতাস, ইজ ব্লোয়িং দ্য, ব্লো মানে হচ্ছে বওয়া, বাতাস বওয়া আর কি। দ্য রুফ, রুফ অর্থ হচ্ছে বাড়ির ছাদ, ঠিক আছে, যে কোনো বাড়ি, যেমন এখানে টিন চালা ঘর, তাহলে টিন চালা ঘরের উপরের যে টিন, এই যে টিন শেড, এই যে টিন, এটা হচ্ছে কি, উপরের টিনটা হবে যে রুফ মানে ছাদ আর কি। অ্যাওয়ে, অ্যাওয়ে মানে হচ্ছে, দেখো, ব্লো অ্যাওয়ে, ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া। দেখো দ্য উইন্ড ইজ ব্লোয়িং দ্য রুফ অ্যাওয়ে মানে হচ্ছে বাতাস, বাতাস ছাদ উড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে ঘর বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যাচ্ছে আর কি। তাহলে কী বলবো, বাতাস, বাতাস ছাদ উড়িয়ে নিয়ে যাচ্ছে। তারপরে দেখো কী বলা হচ্ছে, দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য ব্রিজ। দ্য ওয়ার্কার্স, ওয়ার্কার্স মানে হচ্ছে শ্রমিকেরা বা কর্মীরা, আর রিপেয়ারিং, রিপেয়ারিং মানে হচ্ছে মেরামত করা, মেরামত করছে। দ্য ব্রিজ মানে হচ্ছে ব্রিজটি, মানে কর্মীরা ব্রিজটি মেরামত করছে। এখানে চারোটা সেন্টেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, না চারোটা না, হ্যাঁ, এখানে হচ্ছে এই যে প্রথম সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্বিতীয়টাও প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং তৃতীয়টাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। তবে দেখো দ্য রিভার ফ্লাডেড দ্য ফিল্ড, এই যেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, তারপরে আবার আমরা পরবর্তীতে যাই, কী আছে দেখো, বি নাম্বারে আছে যে আজ বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস, মানে নিচের বাক্যগুলো পড়ো, এই যে বাক্যগুলো পড়ো, নাম্বার দ্যাম মানে এগুলোকে সংখ্যা বসাও ইন দ্য কারেক্ট অর্ডার ফ্রম 1 to 4, মানে হচ্ছে এই চারটা সেন্টেন্সের মধ্যে 1 থেকে 4, এখানে সঠিক সংখ্যাটা, সঠিক সেন্টেন্সের পাশে, মানে প্রত্যেকটা সেন্টেন্সের পাশে সঠিক সংখ্যাটা বসাও, যেটা যেই বাক্য আর কি। অর্থাৎ এখানে যে পিকচার আছে, পিকচারগুলো 1, 2, 3, 4 এরকম করা, হ্যাঁ, আমরা এখানে সেন্টেন্সগুলো পড়ে কোনটা কোন ছবির, কত নাম্বার ছবির, এই সংখ্যাগুলো বসাবো। প্রথমটা বলা হচ্ছে দ্য ওয়ার্কার্স মানে কর্মীরা, আর রিপেয়ারিং দ্য হার্টস, হার্টস অর্থ হচ্ছে কুড়ে ঘর, অ্যান্ড দ্য ফিল্ডস মানে হচ্ছে কর্মীরা কুড়ে ঘর এবং জমি বা মাঠ কী করছে, রিপেয়ার করছে বা মেরামত করছে। তাহলে কর্মীরা মেরামত করার বিষয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে, মানে 4 নাম্বারে। তাহলে এখানে আমরা কী দিব, এখানে আমরা দিব যে 4, এখানে আমরা দিব যে 4 দিব, 4 নাম্বার। তারপরে দেখো দ্য রিভার ইজ রাইজিং অ্যান্ড দ্য উইন্ড ইজ ব্লোয়িং, তাহলে নদীর পানি বাড়ছে, এরকম আমরা পেয়েছিলাম 1 নাম্বার পিকচারে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমরা কী লিখবো, এখানে আমরা লিখবো যে 1, এখানে আমরা লিখবো যে 1 মানে হচ্ছে 1 নাম্বার পিকচারে যেহেতু ছিল, এটা আমি 1 লিখেছি আর কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ, এটা 1 লিখেছি। তারপর দেখো দ্য স্টর্ম, স্টর্ম মানে হচ্ছে ঘূর্ণিঝড়, দ্য স্টর্ম স্টার্টস মানে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। তাহলে এটা এটা কত নাম্বার বলবো, আমরা ঘূর্ণিঝড় শুরু হয়েছে দেখতে পেয়েছি যে 2 নাম্বারে, দেখতে পেয়েছি আমরা 2 নাম্বারে যে ঘর বাড়ির মধ্যে, ঘর বাড়ির আশেপাশের জমিতে যে পানি চলে এসেছে, ফ্লাডেড, ফ্লাডেড বলা হয়েছিল মানে প্লাবিত হওয়া পেয়েছিলাম। ওই প্লাবিত হওয়া মানে হচ্ছে অলরেডি ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে। তাহলে এটাতে আমরা 2 নাম্বার লিখবো এখানে, ঠিক আছে, এখানে 2 নাম্বার, এখানে 2 লিখবো। তারপর সর্বশেষ দেখো, দ্য উইন্ড ইজ ব্লোয়িং দ্য রুফস অ্যাওয়ে অ্যান্ড দ্য রিভার ইজ ফ্লাডিং দ্য ফিল্ডস, ঠিক আছে। তাহলে বাতাস ব্লোয়িং দ্য রুফস অ্যাওয়ে, ছাদ উড়িয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং নদী জমিগুলো কী করেছে, জমিগুলো প্লাবিত করছে।
এটা আমরা বলবো যে এই যে এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর ছবি যে, তাহলে এখানে আমরা বলবো যে থ্রি, এটাকে আমরা বলবো যে থ্রি। এবং এখানে একটা বিষয় দেখো, এখানে যে 4 নম্বর, 1 নম্বর এবং এই 3 নম্বর, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আর এই যে 2 নম্বরটা হচ্ছে, 2 নম্বরটা হচ্ছে দেখো দ্য স্টর্ম স্টার্টস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, মানে হচ্ছে শুরু হয়েছে, শুরু হয়ে গিয়েছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে, এটা আমরা 2 নম্বর পেলাম, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এবার সি নাম্বারে কী বলা হচ্ছে দেখো, আরেকটু উপরে তুলে, এটা সি নাম্বারে বলা হচ্ছে রিরাইট, মানে পুনরায় লেখো দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পুনরায় লেখো ইন অ্যাক্টিভিটি বি, মানে যে অ্যাক্টিভিটির বি এর বাক্যগুলো পুনরায় লেখো ইন দ্য পাস্ট টেন্স, মানে এই যে এখানে তো যে এগুলো সবগুলো প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এগুলাকে পাস্ট টেন্সে লিখতে বলা হচ্ছে অ্যান্ড ইন দ্য কারেক্ট অর্ডার, মানে হচ্ছে 1, 2, 3, 4 এরকম সিরিয়ালে লিখতে বলা হচ্ছে। তাহলে আমরা কী করবো, তাহলে প্রথমত 1 নম্বরটা যেটা দেওয়া আছে, দ্য রিভার ইজ রাইজিং, ইজ রাইজিং এটা আমরা, এটা ইজ রাইজিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হয়েছিল, এটাকে পাস্ট ইনডিফিনিট করলে, পাস্ট টেন্স করলে এটা হবে যে দ্য রিভার রোজ, কী হবে আর ও এস ই, এটা হবে যে ইজ রাইজিং এর পরিবর্তে আর ও এস ই, দ্য রিভার রোজ অ্যান্ড দ্য উইন্ড এখানে ব্লো, এই যে দেখ ইজ ব্লোয়িং এর পরিবর্তে আমরা লিখবো যে ব্লিউ, ঠিক আছে। ব্লিউ এটাকে ব্লো বলে, ব্লো এটা হচ্ছে বানানটা এখানে লিখে দিচ্ছি বি এল ই ডব্লিউ, ঠিক আছে, বি এল ই ডব্লিউ এটা হচ্ছে ব্লো, ঠিক আছে। তাহলে যে 1 নম্বরটা আমরা কি লিখবো, দ্য রিভার রোজ অ্যান্ড দ্য উইন্ড ইজ বলবো না আমরা, দ্য উইন্ড ব্লো, ঠিক আছে। এখানে 1 নম্বর দিয়েটা লিখবা যে দ্য রিভার রোজ অ্যান্ড দ্য উইন্ড ব্লো। এবার 2 নম্বর দেখো, দ্য স্টর্ম স্টার্ট, এই যে স্টার্টস এটাকে আমরা স্টার্টেড বানিয়ে দিব, তাহলে কী বলবো দ্য স্টর্ম স্টার্টেড, ঠিক আছে। তারপর 3 নম্বর দেখো, দ্য উইন্ড ইজ ব্লোয়িং, এখানে ইজ ব্লোয়িং এর পরিবর্তে কী বলবো, ব্লো বলবো, হ্যাঁ, এই যে ব্লো হচ্ছে এই যে এটা, দ্য উইন্ড ব্লো দ্য রোভস আওয়ে অ্যান্ড দ্য রিভার ইজ ফ্লাডিং, এই যে ইজ ফ্লাডিং এর পরিবর্তে আমরা বলবো যে ফ্লাডেড অ্যান্ড দ্য রিভার ফ্লাডেড দ্য ফিল্ডস, ঠিক আছে। তাহলে আমরা এই যে 3 নম্বরের পরিবর্তে এই যে ইজ ব্লোয়িংটাকে ব্লো বানিয়ে দিব এবং ইজ ফ্লাডিং এটাকে আমরা বানিয়ে দিব যে ফ্লাডেড, ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর। সর্বশেষ 4 নম্বরে লিখবো যে দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং, এখানে দেখো আর রিপেয়ারিং এর পরিবর্তে আমরা এগুলো কিন্তু সি এর গুলো বোঝাচ্ছি আমরা, তো দেখো দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং, আর রিপেয়ারিং এর পরিবর্তে আমরা বলবো যে রিপেয়ার্ড, ঠিক আছে, দ্য ওয়ার্কার্স রিপেয়ার্ড দ্য হার্টস অ্যান্ড দ্য ফিল্ডস, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, আর রিপেয়ারিং এর পরিবর্তে রিপেয়ার্ড হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 94-এর আলোচনা শেষ, এবার আমরা পরবর্তী পেজে যাই, হ্যাঁ, পরবর্তী পেজে প্যাসেজ আছে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এবার পরবর্তী পেজে দেখো বলা হচ্ছে, ডি থেকে শুরু করব, লুক লিসেন অ্যান্ড রিড, দেখো শোনো এবং বলো, সাইক্লোন আইলা, এখন আমরা সাইক্লোন আইলা সম্পর্কে জানবো, কি বলা হচ্ছে দেখো, বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলাটচর, বাবুল এবং তার পরিবার লিভ মানে হচ্ছে থাকে বা বাস করে অন দ্য আইল্যান্ড, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, ঠিক আছে, দ্বীপ অর্থ হচ্ছে এমন একটি এলাকা যার চারিপাশে হচ্ছে পানি, ঠিক আছে। তাহলে অন দ্য আইল্যান্ড অফ দুবলাটচর মানে হচ্ছে বাবুল এবং তার পরিবার দুবলাটচর দ্বীপে থাকে, লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও বাট দ্যাট ওয়াজন্ট ট্রু আফটার সাইক্লোন আইলা, এটা অর্থ কি দেখো, লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও মানে হচ্ছে বর্তমানে পরিবারটির অবস্থা ভালো, ঠিক আছে, এখানে লাইফ ইজ গুড বলতে এখানে ওই পরিবারের অবস্থা বোঝাচ্ছে, তাহলে কী বলা হচ্ছে, লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও মানে হচ্ছে বর্তমানে পরিবারটির অবস্থা ভালো, বাট কিন্তু দ্যাট ওয়াজন্ট ট্রু আফটার সাইক্লোন আইলা, কিন্তু ঘূর্ণিঝড় আইলার পর তাদের অবস্থা ভালো ছিল না, বাবুল ডাজন্ট রিমেম্বার সাইক্লোন আইলা, বাবুল সাইক্লোন আইলার কথা মনে করতে পারে না বা স্মরণ করতে পারে না, রিমেম্বার অর্থ হচ্ছে মনে করা বা স্মরণ করা, ঠিক আছে, মানে বাবুল ঘূর্ণিঝড় আইলার কথা মনে করতে পারে না, বাট কিন্তু হিজ প্যারেন্টস তার বাবা মা অফেন মানে প্রায় টক অ্যাবাউট দ্যাট টেরিবল নাইট ইন 2009, এই যে টেরিবল, টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর, ঠিক আছে, মানে কিন্তু তার বাবা মা প্রায় 2009 সালের ভয়ঙ্কর রাত সম্পর্কে কথা বলে, মানে হচ্ছে বাবুল ওই ঘূর্ণিঝড় আইলার কথা মনে করতে পারছে না বা পারে না, কিন্তু তার বাবা মা প্রায় 2009 সালের সেই ভয়ঙ্কর রাত সম্পর্কে কথা বলে, ঠিক আছে। তারপর কী বলা হচ্ছে দেখো, বাবুলস ফাদার হ্যাড আ গ্রোসারি শপ অ্যান্ড হিজ মাদার ওয়ার্ক ইন আ ফিশ ফার্ম, কী বলা হচ্ছে দেখো, বাবুলস ফাদার হ্যাড মানে বাবুলের বাবার ছিল
আর গ্রোসারি শপ একটি মুদির দোকান। গ্রোসারি শপ মানে মুদির দোকান। মুদির দোকান বলতে যেখানে আমরা চাল ডাল পেঁয়াজ রসুন যেখানে যেই দোকান থেকে কিনি ওটা হচ্ছে গ্রোসারি শপ, ঠিক আছে? তাহলে বাবুলের বাবার একটি মুদির দোকান ছিল এবং তার মা একটি ফিশ ফার্মে, মানে হচ্ছে একটি মাছের খামারে কাজ করত। দে হ্যাড আ স্মল হাউস, মানে হচ্ছে তাদের একটি ছোট্ট ঘর ছিল। দ্যাট দে শেয়ার্ড উইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস, যা তারা বাবুলের দাদা দাদির সাথে ভাগাভাগি করে থাকতো। হ্যাঁ, এখানে দেখো শেয়ার্ড মানে হচ্ছে ওই ছোট্ট ঘরটা শেয়ার করতো আর কি, ভাগাভাগি করতো। তাহলে কী বলা হচ্ছে, তাদের একটা ছোট্ট ঘর ছিল যা তারা বাবুলের দাদা দাদির সাথে ভাগাভাগি করে থাকতো। তারপর কী বলা হচ্ছে, দেখো বাবুল ওয়াজ জাস্ট আ বেবি, মানে হচ্ছে বাবুল ছিল একজন শিশু, ঠিক আছে? মানে বাবুল ছিল শিশু মাত্র, মানে হচ্ছে বাবুল তখন জাস্ট একটা কী ছিল, শিশু, জাস্ট একজন শিশু ছিল। তাহলে কী বলতে পারি আমরা, বাবুল ছিল শিশু মাত্র। হ্যাঁ, বাবুল ছিল শিশু মাত্র। বাট কিন্তু হিজ সিস্টার নেপা, কিন্তু তার বোন নেপা ওয়াজ 6 years old, কিন্তু তার বোন নেপা ছিল 6 বছর, ঠিক আছে? বা তার বোন নেপার বয়স ছিল 6 বছর। এখন আমরা পুরো সেন্টেন্সের অর্থ বলতে পারি যে বাবুল ছিল তখন, হ্যাঁ বাবুল ছিল একজন বাবুল ছিল তখন একজন শিশু, তবে তার বোন নেপার বয়স ছিল 6 বছর বয়স, ঠিক আছে? তারপর আমরা বলতে পারি যে দেখো এখানে কিন্তু বাংলা অর্থটা মোট আমাদেরকে বুঝতে পারলে হচ্ছে কিন্তু আমরা যে প্রত্যেকটা সেন্টেন্সের একেবারে হুবহু ইংলিশের, কিন্তু ইংলিশের মিনিং একরকম, হ্যাঁ ইংলিশে বললে একরকম, বাংলায় কিন্তু অনেক রকম হতে পারে, তবে মূল যে বিষয়টা বোঝাতে চাচ্ছে ওইটা বুঝতে পারলেই হলো। এখান থেকে আমরা বুঝলাম যে বাবুল ছিল তখন এক ছোট্ট একটা শিশু, তবে তার বোন এর বয়স ছিল তখন 6 বছর বয়স, এটা আমরা বুঝতে পারলাম, এই বুঝতে পারলেই হলো কিন্তু, ঠিক আছে? আবার দেখো কী বলা হচ্ছে, বাবুলস ফাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে, মানে কী বলা হচ্ছে, বাবুলস ফাদার টোল্ড হিম, বাবুলের বাবা তাকে বলেছিল হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল দ্যাট ডে, মানে ওই দিন। হ্যাঁ, মানে হচ্ছে ওই যে 2009 সালের ওই দিন কী ঘটেছিল, এগুলো বাবুলের বাবা তাকে বললো। এখন আমরা এটা একটু উপরে তুলি। হ্যাঁ, তারপর কী বলা হচ্ছে, দেখো দেয়ার ওয়াজ লাইট রেইন, এই যে লাইট রেইন মানে হচ্ছে হালকা বৃষ্টি, ঠিক আছে? বা গুটি গুটি বৃষ্টি আর কি। দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং অন 25 মে, মানে হচ্ছে 25 মের সকালে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। ইন দ্য আফটারনুন, বিকালে দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো, মানে দ্য উইন্ড মানে হচ্ছে বাতাস। হ্যাঁ, বিকালে বাতাস স্টার্টেড টু ব্লো, মানে হচ্ছে বাতাস বইতে শুরু করলো বা বাতাস বওয়া আরম্ভ করলো। অ্যান্ড পিপল বিগ্যান টু রান ফর দেয়ার হোমস, এবং লোকেরা তাদের ঘর বাড়ির জন্য দৌড়াতে লাগলো। মানে হচ্ছে বাতাস যখন অনেক জোরে জোরে বইতে শুরু করলো তখন লোকেরা তাদের ঘর বাড়ির জন্য চিন্তিত হলো এবং তাড়াতাড়ি ঘরে যাওয়ার জন্য দৌড়াতে লাগলো, ঠিক আছে? তাহলে কী বলা হচ্ছে, বিকালে বাতাস বইতে শুরু করলো বা আরম্ভ করলো এবং লোকেরা তাদের ঘর বাড়ির জন্য বা ঘরের জন্য দৌড়াতে লাগলো। বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ, মানে বাবুলের বাবা তার দোকান বন্ধ করলো। অ্যান্ড হিজ মাদার কেম হোম, এবং মা ঘরে আসলো। হিজ গ্র্যান্ড প্যারেন্টস, তার দাদা দাদি তো ঘরেই ছিল, তাই বলছে কি দেখো, হিজ গ্র্যান্ড প্যারেন্টস, তার দাদা দাদি চেকড মানে হচ্ছে চেক করা বা যাচাই করা, দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট। ইমার্জেন্সি কিট বলতে প্রত্যেকটা পরিবারের কিন্তু ওই ঘরের মধ্যে কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস থাকে, এগুলার কথা, ওগুলাকে ইমার্জেন্সি কিট বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে কী বলা হচ্ছে, তার দাদা দাদি পরিবারের গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় জিনিসপত্রের কিট বলতে আমরা থলে বলতে পারি, বাক্স বলতে পারি, ঠিক আছে? তাহলে কী বলতে পারি আমরা, তার দাদা দাদি পরিবারের গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় জিনিসপত্রের থলেটি যাচাই করছিল বা চেক করছিল, ঠিক আছে? তারপর কি দেখো, দেয়ার টর্চ, এই যে দেখো প্রয়োজনীয় জিনিসের একটা হচ্ছে কি দেখো, টর্চ মানে হচ্ছে টর্চ লাইট আর কি। দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং, মানে হচ্ছে তাদের টর্চ লাইট কাজ করছিল। অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ, এবং তাদের অতিরিক্ত বা বাড়তি ব্যাটারি ছিল, মানে টর্চটা ব্যাটারি দিয়ে চলে, টর্চটা এমনিতেই ঠিক আছে কাজ করছিল, হ্যাঁ, তবে তাদের কিন্তু অতিরিক্ত বা বাড়তি ব্যাটারিও রাখা ছিল। হ্যাঁ, তারপর কী বলা হচ্ছে, দেখো দ্য পুট দ্য টর্চ, মানে তারা টর্চটি রাখলো, টর্চটা রাখলো, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এড কিট ইন প্লাস্টিক বক্স,
মানে তারা কিন্তু ওই যে প্রয়োজনীয় জিনিসপত্র থেকে যেগুলো যেগুলো লাগবে এগুলো নিয়ে এখন একটা প্লাস্টিক বক্সের মধ্যে রাখছে এটা বলতে। তাহলে কী কী রাখলো? দ্য পুট দ্য টর্চ, মানে হচ্ছে টর্চ, ব্যাটারিজ মানে ব্যাটারি, এবং ফার্স্ট এইড কিট। ফার্স্ট এইড কিট মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসার বাক্স, ঠিক আছে? তারা কী কী রাখলো? তাহলে টর্চ, ব্যাটারি এবং প্রাথমিক চিকিৎসার বাক্সটি একটি প্লাস্টিকের থলের মধ্যে রাখলো। তারপর কি বলা হচ্ছে দেখো, বাই দ্য ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা নাগাদ বা সন্ধ্যা হতে হতে, দ্য রিভার ওয়াজ রাইজিং মানে হচ্ছে নদী, হ্যাঁ নদীর পানি বাড়তে লাগলো। দ্য রিভার ওয়াজ রাইজিং অর্থ হচ্ছে কি, নদীর পানি বাড়তে লাগলো। এটা আমরা ওই যে এর আগের পেজে পড়েছিলাম। তারপরে কি দেখো, দ্য উইন্ডস অফ সাইক্লোন আইলা শুক দ্য ওয়ালস অফ দ্য হাউস অ্যাজ ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থ কোয়েক। হ্যাঁ, পুরো অর্থটা আমরা ভেঙে ভেঙে বলবো। দেখো কি বলা হচ্ছে, দ্য উইন্ডস অফ সাইক্লোন আইলা মানে হচ্ছে সাইক্লোন আইলার বাতাস শুক দ্য ওয়ালস। শুক এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে শেক, SHAKE, শেক, শেক অর্থ হচ্ছে নাড়ানো, ঠিক আছে? শুক দ্য ওয়ালস মানে হচ্ছে দেওয়ালগুলো, দেওয়ালগুলো নাড়িয়ে দিল, ঠিক আছে, নাড়া বা নাড়াচ্ছিল, হ্যাঁ নাড়িয়ে দিল। অফ দ্য হাউস মানে হচ্ছে ঘূর্ণিঝড় আইলার বাতাস, বাতাসে ঘরের দেওয়াল নাড়িয়ে দিল। হ্যাঁ, অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন, ঠিক আছে, মানে এমনভাবে নাড়িয়ে দিল যেন দেয়ার ওয়াজ অ্যান আর্থ কোয়েক। আর্থ কোয়েক মানে হচ্ছে ভূমিকম্প, মানে ভূমিকম্প হলে যেভাবে ঝাঁকুনি দেয়, নাড়ানো দেয়, নড়ে, ঘূর্ণিঝড় আইলার বাতাস কিন্তু ঘরের দেওয়ালগুলোকে সেভাবেই নাড়াচ্ছিল, এটা বোঝাচ্ছে। আর এই যে অ্যাজ ইফ অর্থ কি বলেছি, যেন, ঠিক আছে, যেন সেখানে ভূমিকম্প হচ্ছে। তারপর দেখো, এভরি ওয়ান ওয়াজ আফ্রেড, প্রত্যেকে ভীত ছিল, হ্যাঁ, বা ভয় পেয়েছিল। তারপর কি বলেছে দেখো, নিপা বিগ্যান টু ক্রাই, হ্যাঁ নিপা কান্না করতে আরম্ভ করলো। তারপর দেখো, সাডেনলি হঠাৎ করে, দেয়ার ওয়াজ অ্যান অফুল, অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর বা ভীতিকর, দেয়ার ওয়াজ অ্যান অফুল নয়েস মানে সেখানে ভয়ঙ্কর শব্দ হলো, অ্যান্ড দ্য ফ্যামিলিস রুফ ব্লু অ্যাওয়ে, ঠিক আছে, মানে হচ্ছে কি বলা হচ্ছে, হঠাৎ করে সেখানে একটা ভয়ঙ্কর শব্দ হলো এবং পরিবারটির রুফ, রুফ মানে হচ্ছে ছাদ, রুফ মানে হচ্ছে ছাদ, এটা যেরকম ছাদ হবে হোক, মানে টিন চালা হলে হোক বা এমনিতে অন্য কোনো হোক বা এমনিতে যেই ছাদ হবে হোক, ওই ছাদটা ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে বাতাসে উড়ে গেল। তাহলে কী বলা হচ্ছে, হঠাৎ করে একটা একটা অফুল নয়েস, একটা কি উদ্ভট বা বলতে পারি যে আমরা ভয়ঙ্কর শব্দ হলো এবং পরিবারটির ছাদ বাতাসে উড়ে গেল, ঠিক আছে? এবার আমরা একটু উপরে তুলি, এই যে উপরে তুললাম। তারপর কী বলা হচ্ছে দেখো, দ্য স্কাই ওয়াজ ডার্ক, এই যে ঘরের চাল যখন উড়ে গেল, ছাদ যখন উড়ে গেল, হ্যাঁ, তারপর আবার তো উপরে আকাশ দেখা যাচ্ছে নাকি, আবার বাহিরের অবস্থা দেখা যাচ্ছে, তাহলে কী বলা হচ্ছে দেখো, দ্য স্কাই ওয়াজ ডার্ক মানে হচ্ছে আকাশ ছিল অন্ধকার বা আকাশ অন্ধকার ছিল, বাট দ্য ফ্যামিলি কুড সি ট্রিস ফ্লাইং ওভার দিয়ার হেডস, বলছে কিন্তু পরিবারটি দেখতে পেল বা দেখতে পাচ্ছিল, দেখতে পেল যে গাছপালা তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আকাশ অন্ধকার ছিল, ঠিক আছে, মানে অন্ধকার থাকলে তো জিনিস এমনিতে দেখা যায় না, ঠিক আছে, তবে এখানে বলা হচ্ছে আকাশ অন্ধকার ছিল, কিন্তু কী বলা হচ্ছে, কিন্তু পরিবারটি দেখতে পেল গাছপালা তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, মানে বাতাসে উড়ে যাচ্ছে আর কি, ওই পরিমাণ বাতাস ছিল। তবে বলা হচ্ছে গ্র্যান্ডমাদার মানে হচ্ছে দাদিমা, স্টিল সেস মানে দাদিমা এখনও বলে, শি স মানে তিনি দেখেছিলেন, ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই মানে হচ্ছে মাছ আকাশে উঠছে। হ্যাঁ, মাছ আকাশে উঠছে মানে দাদিমা এখনও বলে যে মাছ আকাশে উঠছে বা উঠছিল, শি স মানে তিনি দেখলো যে মাছ আকাশে উঠছে। এটার মানে হচ্ছে এই যে আমরা পুকুরে দেখতে পাচ্ছি, এখানে না পুকুর না, এটা নদী, এই যে নদীতে যে মাছ যে, হ্যাঁ, বাতাস যখন অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল তখন মাছগুলো কিন্তু লাফাচ্ছিল, হ্যাঁ মাছ যে পানিতে লাফ দিচ্ছিল, ওই লাফের সময় কিন্তু বাতাস কিন্তু মাছগুলোকে আরও নাড়িয়ে দিচ্ছে, এক জায়গা থেকে আরও জায়গায় নিয়ে যাচ্ছে, ওইটাকে হচ্ছে কি মাছগুলো আকাশে উড়ে বেড়াচ্ছিল, এটা বোঝাচ্ছে এখানে। তাহলে কী বলা হচ্ছে, দাদিমা এখনও বলে যে তিনি দেখেছিলেন মাছ আকাশে উড়ে বেড়াচ্ছে বা মাছ আকাশে উঠছে, আশা করি বুঝতে পেরেছো। এবার পরবর্তী পেজে যাই আমরা, হ্যাঁ পরবর্তী 96 পেজে দেখো কী বলা হচ্ছে, দ্য নেক্সট ডে পরবর্তী দিন ওয়াজ অফুল, হ্যাঁ মানে পরবর্তী দিন ছিল ভয়ঙ্কর,
বাবুলস ফ্যামিলি কুডন্ট স্টপ ক্রাইং, বাবুলের পরিবার কান্না থামাতে পারছিল না বা পারলো না, বাবুলের পরিবার কান্না থামাতে পারলো না। নেপা বলা হচ্ছে, দেখো, নেপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার মিসিং, মানে নেপা এবং দাদা, হ্যাঁ মানে তাদের দাদা আর কি, মানে বাবুলের দাদা ওয়ার মিসিং মানে হচ্ছে নিখোঁজ ছিল, মিসিং মানে হচ্ছে নিখোঁজ, মানে নেপা এবং দাদা নিখোঁজ ছিল। বাবুলস ফাদার, বাবুলের বাবা, ওয়েন্ট আউট মানে হচ্ছে বাইরে গেল, টু লুক ফর দেম তাদেরকে খুঁজতে, লুক অর্থ দেখা, তবে এখানে আমরা খোঁজা অর্থ ব্যবহার করব, মানে বাবুলের বাবা তাদেরকে খুঁজতে বের হলো। হি ফাউন্ড নেপা ইন আ ফিল্ড মানে হচ্ছে তিনি, মানে হচ্ছে এখানে হি বলতে বাবুলের বাবার কথা বলছে আর কি, মানে তিনি বা হ্যাঁ তিনি বলতে পারে, তিনি নেপাকে একটি মাঠে খুঁজে পেলেন। শি ওয়াজ হোল্ডিং অন টু আ ট্রি মানে শি বলতে এখানে নেপার কথা বলা হচ্ছে, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে শি ওয়াজ হোল্ডিং অন টু আ ট্রি মানে হচ্ছে সে একটি গাছ ধরে আছে, হোল্ডিং, হোল্ডিং মানে হচ্ছে ধরে থাকা, একটি গাছ ধরে আছে, হ্যাঁ, অ্যান্ড এবং শি ওয়াজ কভার্ড ইন মাড, মাড অর্থ হচ্ছে কাদা মাটি, মাড মানে হচ্ছে কাদা মাটি, তার মানে হচ্ছে সে মানে তা সে পুরোটা তার পুরো শরীর কাদা মাটি দিয়ে ঢাকা, ঠিক আছে। তাহলে কী বলা হচ্ছে, শি ওয়াজ হোল্ডিং অন টু আ ট্রি, সে একটি গাছ ধরে আছে, অ্যান্ড শি ওয়াজ কভার্ড ইন মাড এবং সে কাদায় ভরা ছিল। তারপর কী বলা হচ্ছে, দেখো, শি কুড নট রিমেম্বার এনিথিং মানে হচ্ছে সে কিছুই মনে করতে পারছে না, হ্যাঁ তার মানে হচ্ছে মনে করতে পারছিল না, তার মানে হচ্ছে যে নেপা যে একটা গাছের উপরে আছে বা গাছের মধ্যে আছে, সে কিভাবে ওইখানে আসলো, তার সাথে কি হয়েছে, তার কিছুই মনে নাই, তার জাস্ট সে দেখতে পাচ্ছে যে সে একটা গাছের উপরে আছে, হ্যাঁ মানে সে ওই গত রাতের বিষয়গুলো ভুলে গিয়েছে আর কি ভয়ে। তাহলে কী বলা হচ্ছে, শি কুড নট রিমেম্বার এনিথিং, সে কিছুই মনে করতে পারছিল না, হ্যাঁ। তারপর কি দেখো, হি টুক নেপা অ্যাট হোম মানে হি বলতে এখানে বাবুলের বাবাকে বোঝাচ্ছে, হি টুক নেপা অ্যাট হোম মানে যে তিনি নেপাকে ঘরে নিয়ে আসলেন, অ্যান্ড বিগ্যান লুকিং ফর হিজ ফাদার এবং বাবাকে খুঁজতে আরম্ভ করলেন বা খুঁজতে শুরু করলেন, মানে নেপাকে ঘরে রেখে এসে আবার খোঁজা আরম্ভ করলো, কার জন্য, তার বাবা, তার বলতে এখানে ওই যে বাবুলের দাদার কথা বলা হচ্ছে আর কি, এগুলো খুঁজতে শেখে খুঁজছে, কিন্তু বাবুলের বাবা কিন্তু এই খোঁজাখুঁজিটা করছে, এগুলো হচ্ছে বিগ্যান লুকিং ফর হিজ ফাদার মানে তার বাবাকে খোঁজা শুরু করলেন, বিজ্ঞান মানে হচ্ছে শুরু করেছিলেন। তারপর দেখো, হি লুকড ইন দ্য ফিল্ডস দ্য বিল্ডিংস অ্যান্ড ইন দ্য ট্রিজ মানে কোথায় কোথায় খোঁজাচ্ছে, দেখো, হি লুকড ইন দ্য ফিল্ডস মানে মাঠে খোঁজেছিল, মাঠে বিল্ডিংয়ে মানে দালানে এবং ট্রিজ এবং গাছে মানে দালান কোথায় খুঁজেছে, গাছে গাছে খুঁজেছে এবং মাঠে মাঠে খুঁজেছে কিন্তু, হ্যাঁ। তারপর কি দেখো, মেনি পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আইলা, হ্যাঁ, যে মেনি পিপল ইন বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের অনেক লোক ওয়ার মিসিং মানে হচ্ছে নিখোঁজ ছিল আফটার সাইক্লোন আইলা মানে ঘূর্ণিঝড় আইলার পর, মানে ঘূর্ণিঝড় আইলার পর বাংলাদেশের অনেক মানুষ বা বহু মানুষ নিখোঁজ ছিল, অ্যান্ড বাবুলস গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দ্যাম এবং বাবুলের দাদা ছিল তাদের মধ্যে একজন। তারপর কি বলা হচ্ছে, দেখো, দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম মানে হচ্ছে পরিবারটি তাকে আর খুঁজে পেল না, মানে হচ্ছে বাবুলের বাবাকে এখনও পর্যন্ত আর খুঁজে পায়নি, দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম মানে পরিবারটি তাকে আর খুঁজে পেল না, ঠিক আছে। আবার আমরা তা উপরে তুলি, তারপর কি আছে, দেখো, হ্যাঁ, আবার বলা হচ্ছে কি, দেখো, আফটার সাইক্লোন আইলা ঘূর্ণিঝড় আইলার পর পিপল ওয়ার্ক টুগেদার লোকেরা একসাথে কাজ করতে আরম্ভ করলো বা কাজ করতে শুরু করলো, হ্যাঁ, যে পিপল ওয়ার্ক টুগেদার লোকেরা একসাথে কাজ করলো, নেপাস স্কুল মানে হচ্ছে নেপার বিদ্যালয় বিকেম মানে হচ্ছে হয়েছিল দ্য শেল্টার, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, ঠিক আছে, আশ্রয় কেন্দ্র বলতে পারি, আশ্রয় ফর দ্য সার্ভাইভার্স, সার্ভাইভার্স মানে হচ্ছে যে ঘূর্ণিঝড়ে যারা বেঁচে গিয়েছেন ওরাই হচ্ছে সার্ভাইভার্স মানে হচ্ছে যারা বেঁচেছিলেন, ঠিক আছে, মানে নেপার বিদ্যালয় ঘূর্ণিঝড়ে যারা বেঁচেছিল তাদের জন্য আশ্রয়স্থল হয়েছিল। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন টু লিভ ইন দ্য স্কুল মানে বাবুল এবং তার পরিবারও কিন্তু বিদ্যালয়ে গিয়েছিল, থাকার জন্য গিয়েছিল, হ্যাঁ বিদ্যালয়ে গিয়েছিল বা বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল বলতে পারি। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ মানে বাংলাদেশ সরকার অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস মানে হচ্ছে এনজিওর কর্মীরা, ঠিক আছে, এখানে দেখো এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে হচ্ছে বেসরকারি সংস্থা, মানে হচ্ছে বাংলাদেশ সরকার এবং বেসরকারি সংস্থার কর্মীরা কাম টু হেল্প মানে হচ্ছে সাহায্য করতে এসেছে,
হ্যাঁ, তারপর কি বল, তারপর কি বলা হচ্ছে, দেখো, বাট কিন্তু থিংস ওয়ার ভেরি হার্ড, কিন্তু বিষয়গুলো ছিল বা জিনিস ছিল, জিনিসগুলো ছিল অনেক জটিল বা অনেক কঠিন, ঠিক আছে? মানে যদিও বাংলাদেশ সরকার এবং বেসরকারি সংস্থার অনেক কর্মীরা সাহায্য করতে এসেছিল, কিন্তু জিনিসগুলো ছিল অনেক কঠিন, মানে পরিস্থিতি ছিল অনেক কঠিন। তারপর কি বলা হচ্ছে, দেখো, দেয়ার ওয়াজন্ট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড। কি বলা হচ্ছে, দেয়ার ওয়াজন, মানে সেখানে ছিল না এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, মানে হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ, হ্যাঁ, নিরাপদ সুপেয় পানি বা নিরাপদ পানি, নিরাপদ পান করার পানি, অর ফুড অথবা খাবার, মানে সেখানে পর্যাপ্ত পান করার পানি ছিল না অথবা খাবার ছিল না। সো মেনি পিপল বিকেম ইল, মানে হচ্ছে অনেক লোক অসুস্থ হয়ে পড়েছিল বা গিয়েছিল, অনেক লোক অসুস্থ হয়ে পড়েছিল। তারপর কি বলা হচ্ছে, দেখো, ইন টাইম, মানে সময়ে বা যথাসময়ে, পিপল রিপেয়ার, রিপেয়ার্ড মানে হচ্ছে পুনরায় প্রস্তুত করা, হ্যাঁ, পিপল রিপেয়ার্ড, রিপেয়ার্ড দেয়ার হোমস, বা বলতে পারে যে মেরামত করা বলতে পারে, পিপল রিপেয়ার্ড দেয়ার হোমস অ্যান্ড রিবিল্ড, রিবিল্ড মানে হচ্ছে পুনর্নির্মাণ, হ্যাঁ, রিবিল্ড দেয়ার ভিলেজেস অ্যান্ড ব্রিজেস। তাহলে কী বলা হচ্ছে, ইন টাইম মানে যথাসময়ে লোকেরা তাদের ঘর বাড়ি কী করলো, ঘর বাড়ি মেরামত করলো এবং তাদের গ্রামটি পুনরায় নির্মাণ করলো, ঠিক আছে? ঘর বাড়ি নির্মাণ করার পর, মেরামত করার পর আবার গ্রামটা সাজিয়ে ফেললো, এটা আর কি, হ্যাঁ, গ্রামটা কি করলো, পুনর্নির্মাণ করলো, এবং ব্রিজেস এবং ব্রিজগুলোও কিন্তু তারা মেরামত করে নিল। তারপর কি বলা হচ্ছে, দেখো, দে প্লান্টেড, প্লান্টেড মানে হচ্ছে রোপণ করা, ঠিক আছে, চারা রোপণ করা, দে প্লান্টেড নিউ ট্রিজ, তারা নতুন গাছ রোপণ করলো বা নতুন চারা গাছ রোপণ করলো, অ্যান্ড নিউ ক্রপস, এবং নতুন শস্য রোপণ করলো, ইন দেয়ার ফিল্ডস, তাদের মাঠে, মানে তারা তাদের মাঠে নতুন চারা গাছ বা নতুন গাছ এবং শস্য রোপণ করলো। বাবুল ফিলস হ্যাপি হোয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ অ্যান্ড হিজ সিস্টার নিপা, মানে বাবুল ফিলস হ্যাপি, বাবুল আনন্দ অনুভব করে, হোয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ, মানে যখন সে গাছগুলোর দিকে তাকায়, অ্যান্ড হিজ সিস্টার নিপা, এবং তার বোন নিপা, মানে বাবুল যখন গাছগুলোর দিকে এবং তার বোন নিপার দিকে তাকায় তখন সে আনন্দ অনুভব করে, মানে গাছগুলো তো এখন অনেক বড় হয়ে গিয়েছে আর কি, গাছগুলোর দিকে যখন তাকায় এবং বোন নিপার দিকে যখন তাকায় তখন বাবুল আনন্দ অনুভব করে। বাট হি ফিলস স্যাড, কিন্তু সে দুঃখ অনুভব করে বা কষ্ট অনুভব করে অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, হ্যাঁ, মানে তার দাদাকে নিয়ে, মানে তার দাদাকে তো আর খুঁজে পাওয়া যায়নি, হ্যাঁ, তাই তার দাদাকে নিয়ে সে দুঃখ অনুভব করে বা কষ্ট অনুভব করে। তারপর কি বলা হচ্ছে, দেখো, হিজ গ্র্যান্ডমাদার সেজ, তার দাদিমা বলে, ডোন্ট বি স্যাড, মানে হচ্ছে দুঃখ পেও না বা কষ্ট পেও না বাবুল, মানে বাবুল কষ্ট পেও না বা দুঃখ করো না, গ্র্যান্ডফাদার ওয়ান্টেড আস, মানে দাদা চায় টু লিভ ফর দ্য ফিউচার, হ্যাঁ, ওয়ান্টেড আস টু লিভ ফর দ্য ফিউচার, মানে দাদা চায় আমরা ভবিষ্যতের জন্য বেঁচে থাকি। তাহলে কি বলা হচ্ছে, হ্যাঁ, দুঃখ পেও না বা কষ্ট পেও না বাবুল, দাদা চায় আমরা ভবিষ্যতের জন্য বেঁচে থাকি। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল যে প্যাসেজটা, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, তোমরা প্রত্যেকটা সেন্টেন্স এবং প্রত্যেকটা ওয়ার্ড বুঝে বুঝে বেশ কয়েকবার পুরো প্যাসেজটা ভালোভাবে শিখে নিবে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, প্রনাউন্সিয়েশন, হ্যাঁ, এবং স্পেলিং জেনে নিবে, ঠিক আছে? বানান উচ্চারণ এবং কি বানান উচ্চারণ এবং বাংলা অর্থ জেনে নিবে, এবং প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জেনে নিবে, এবং পুরো প্যাসেজটা বেশ কয়েকবার তোমরা পড়বে, ঠিক আছে? পড়ার পর তোমরা এক কাজ করো, তোমরা এই প্যাসেজটার থেকে যে যত বেশি পারো কোয়েশ্চেন মেক করো, এখানে কিন্তু কোয়েশ্চেন দেওয়া নাই, তোমরা যে যত বেশি কোয়েশ্চেন মেক করতে পারবে, মানে প্রশ্ন তৈরি করতে পারবে, তত ভালোভাবে তোমরা কিন্তু প্যাসেজটা বুঝেছো বলা যাবে, ঠিক আছে? তোমরা প্যাসেজ থেকে খুঁজে খুঁজে 10টা 15টা 20টা যে যত বেশি পারো প্রশ্ন বানাও, এবং ওই প্রশ্নগুলোর আনসার মেক করার চেষ্টা করো। প্রশ্নও কিন্তু এখান থেকে বানাতে পারবে, আর উত্তর তো এখানে আছেই, ঠিক আছে? যেমন যে, দেখো, আফটার সাইক্লোন আইলা পিপল ওয়ার্ক টুগেদার, ঠিক আছে? তাহলে আমরা এখানে হোয়েন দিয়ে প্রশ্ন করতে পারি, হ্যাঁ, মানে হোয়েন ডিড পিপল ওয়ার্ক টুগেদার, ঠিক আছে, মানে কখন লোকের একসাথে কাজ করেছিল, ঠিক আছে? এইভাবে আমরা প্রশ্ন বানাতে পারি, অনেকগুলো প্রশ্ন বানাতে পারো তোমরা কিন্তু প্রশ্ন বানানোর চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই প্রশ্নগুলোর আনসার খুঁজে বের করবে। আবার আমরা পরবর্তী পেজে যাই, হ্যাঁ, পরবর্তী লেসনে দেখো, বলা হচ্ছে ইতে, রিড অ্যাবাউট সাইক্লোন আইলা আগেইন,
না সাইক্লোন ঘূর্ণিঝড় আইলা সম্পর্কে আবার পড়ো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস এবং বাক্যগুলো সম্পূর্ণ করো। আমরা এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে এমসিকিউর মতো দেখি। সাইক্লোন আইলা হ্যাপেন্ড মানে হচ্ছে ঘূর্ণিঝড় আইলা সংগঠিত হয়েছিল বা হয়েছিল। হ্যাপেন্ড অর্থ হচ্ছে ঘটা, হ্যাঁ, বা ঘটেছিল ইন কখন, 2009 সালে, এটা তো আমরা জানি, এবং মেতে, মে মাসে, তাই না? মে 25 বলেছিলো, তাই আমরা এখানে মে 2009 এটা দিব আমরা। দেখো, বাবুলস মাদার ওয়ার্কড মানে বাবুলের মা কাজ করতো কোথায়, আমরা জানি যে ফিশ ফার্ম, তাহলে কি বলবো, ইন আ ফিশ ফার্ম, মানে বাবুলের মা একটি ফিশ ফার্মে কাজ করতো, মানে মাছের খামারে কাজ করতো। তারপর দেখো, ড্যাশ চেকড দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট, মানে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্রের থলেটি কে চেক করেছিল, তার দাদা দাদি। তাহলে আমরা এই যে বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস বলবো, বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট। দেখো, দ্য রিভার বিগ্যান টু রাইস মানে নদীর পানি বাড়তে আরম্ভ করেছিল কখন, ইন দ্য ইভিনিং, আমরা কিন্তু প্যাসেজে বাই দ্য ইভিনিং পেয়েছিলাম, মানে সন্ধ্যা নাগাদ, তাহলে যে ইন দ্য ইভিনিং এটা বলবো, ঠিক আছে? তারপর আরেকটু উপরে তুলি, হ্যাঁ, এই যে দেখো, তার পরবর্তী দেখো, যে ফাদার ফাউন্ড, হ্যাঁ, ইন আ ফিল্ড, মানে বাবা কাকে একটি মাঠে খুঁজে পেয়েছিল, নিপাকে, তাহলে আমরা নিপা বলতে পারি, ফাদার ফাউন্ড নিপা ইন আ ফিল্ড। তারপর দেখো, ড্যাশ ওয়াজ নেভার ফাউন্ড মানে কাকে আর খুঁজে পাওয়া যায়নি, তাহলে গ্র্যান্ড ফাদার নাকি, তাহলে যে গ্র্যান্ড ফাদার, যে এখানে গ্র্যান্ড ফাদার ওয়াজ নেভার ফাউন্ড। তারপর দেখো, দ্য সার্ভাইভার্স অফ সাইক্লোনস আইলা স্টেড মানে হচ্ছে ঘূর্ণিঝড় আইলায় বেঁচে থাকা লোকজন কোথায় অবস্থান নিয়েছিল, স্টে অর্থ অবস্থান করা, হ্যাঁ, মানে স্বল্প সময়ের জন্য অবস্থান করাকে বলা হয় যে স্টে। তাহলে কোথায় অবস্থান নিয়েছিল, ইন আ স্কুল, এটাই আমরা প্যাসেজে পেয়েছিলাম। তাহলে দ্য সার্ভাইভার্স অফ সাইক্লোন আইলা স্টেড ইন আ স্কুল। তারপর দেখো, পিপল বিকেম ইল বিকজ মানে লোকেরা অসুস্থ হয়ে গিয়েছিল, কারণ কী জন্য অসুস্থ হয়ে গিয়েছিল, ওই যে পর্যাপ্ত খাবার পানি ছিল না এবং পর্যাপ্ত খাবার ছিল না, হ্যাঁ, মানে পর্যাপ্ত সুপেয় পানি এবং খাবার ছিল না, তাই লোকেরা অসুস্থ হয়ে গিয়েছিলো, যেটা আমরা এতেই পাচ্ছি কিন্তু, তাই আমরা এটাই বলবো যে পিপল বিকেম ইল বিকজ দ্য ডিডন্ট হ্যাভ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড, ঠিক আছে? মানে লোকেরা অসুস্থ হয়ে পড়েছিল কারণ বা কেননা তাদের কী ছিল না, তাদের নিরাপদ পান করার পানি বা নিরাপদ সুপেয় পানি অথবা খাবার ছিল না, তাই লোকেরা অসুস্থ হয়ে পড়েছিল। তাহলে এই ছিল যে ইউনিট 24-এর সহজ আলোচনা, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।